Thank you.
চারি চারণ তলে মীরা জবা শোভা দলে মনি জোনা মনোহর মাম কর ভগিনী চারি চারণ তলে মীরা জবা শোভা দলে মনি জোনা মনোহর মাম কর ভগিনী কৃষ্ণ বন্দে জগদ্গুরু কৃষ্ণ বন্দে জগদ্গুরু কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ মনসা দেবী নমস্তুতে নমস্তুতে নারায়ণ নমস্কৃতং নরণে চৈব নরোত্তম নারায়ণ সরস্বতী ভাস তত জয় মুদি রয়ে তত সমানে শুভ কাজী গো রে গণেশ আমার শুভ গণেশ আমার শুভ কর দয়া কর কোটি আরে ভবন দিকান্ত
Yeah, show, 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 yeah, show
যশোদা নয়ন মনি নন্দ দুলা গোপবেশে ভেলু ছড়া বুঝির রাখা যশোদা নয়ন চম্পাই নগরে ঘর চাঁদ সাদা ঘর জাতিতে গন্ধর্ব বর্ণী
পূজয়ের সময় সদাই শিবের নাম তপ জপ অর্চনা আরাধনা করেন, মা মনসাকে পূজা করেন এবং মানেন এবং পূজা করত দেয়। কারণ পুরাকালে উনি ছিলেন এক সন্ন্যাসী ঠাকুর। একদিন হয়েছে কালবৈশাখীর ঝড়ের দাপটে নদীর সাথে ভেসে চলেছে দুটি পাথর, সন্ন্যাসী ঠাকুর মনে বড় দয়া চাই, যে পাখি দুটো জীবিত না মৃত কাছে যাওয়া যায়। কালবৈশাখীর ঝড়ের দাপটে নদীর সাথে ভেসে চলেছে চন্দ্রধর দেখতে পেলে জীবিত আছে, তাই পাখি দুটিকে নিয়ে সন্ন্যাসী নাই সঞ্চয়ের সন্ন্যাসী নাই সংসার তার মন আত্মীয় পরিজন সকলের কাছে তিনি ভগবান সাধক, তাই বললেন কি একটি বৃক্ষের কোঠারের মধ্যে রেখে দিলেন। নিত্য ধ্যান আরাধনা করে তপ জপ সেরে আহারের বস্তু কিছু পাখি টুকি বদলে তারা সতেজ সন্ন্যাসী ঠাকুরের একটু মায়া পড়ে গেছে পাখি দুটির উপরে, নিত্য তাদের শোনা দেয়। একদিন হয়েছে কি ওই বৃক্ষের উপরে একটি কাল সর্প উঠেছে, কাল সর্প যখন উঠেছে সন্ন্যাসী ঠাকুর অদূর থেকে দেখছে কি বৃক্ষের মধ্যে কাল সর্প মায়ের বস্তু ধরতে দংশন করেছে, না যেতে পাখি দুটিকে দংশন করে চলে চন্দ্রধর দূর থেকে দেখলে দেখে আমি যাদের বাঁচালাম কাল বৈশাখীর ঝড়ে দাপটে ভেসে চলেছে নদীর সাথে তাদের প্রাণে বাঁচালাম, তুই আজ খেয়ে তবে শোন আমি এই সাপে কাটা রুগী আর দেখব সাপে কেটে কেউ আর না মামা যায় তার জন্য আমি কঠোর সাধনা করব। চন্দ্রধর কটিশ্বরের পুত্র তাঁত সদা ধ্যানে রত হলেন শিবের ভক্ত যে ঠাকুর এবার থেকে সাপে কেটে কোয়ার মারা যাবে না তার জন্য কঠোর সাধনা করব আমি, আমার নাম চন্দ্রধর। হে মহেশ্বর, হে পিনাকী শঙ্কর, হে আমার ইষ্ট দেবতা, তুমি সহায় থাকো, সাপে কেটে কেউ না আর মারা যায়, আমাকে এমন বস্তু দাও, এমন আশীর্বাদ করো, এমন বর দাও। হর হর শঙ্কর গঙ্গাধর শিব, হর হর শঙ্কর গঙ্গাধর শিব, তুমি তো শোনাবেন সাপে কেটে রুগী দেখি
আমি অনমস্ত দিলাম, এই নাও হাতালের বাড়ি, এই হাতালের গন্ধে কাছে সাপ আসে, এই হাতাল বাড়ি দিলাম, বলো আর কি চাই? চন্দ্রধর বললে, ঠাকুর আপনি তো অনেকে দিয়েছেন, হ্যাঁ তোমাকে আরো দিচ্ছি, ওই দেখো দূরে আছে বিশল্যকরণী, এই বিশল্যকরণী আমি তোমাকে দিলাম, আর দিলাম একটি ভালো বন্ধু, তো এই বন্ধু জানেন শঙ্কর বাড়ি, বোঝা তুমি যদি না কোনোদিন বাড়িতে থাকো, কাউকে যদি সাপে আঘাত করে কাটে তাহলে এই শঙ্কর বাড়ি ওঝা তিনি বাঁচিয়ে দেন। ব্যাস ওলা মহেশ্বর চলে গেলেন, চন্দ্রধর আমার এত বর পেয়ে গেলেন বাবা, আর সাপে কাটার কি মারাই গেছে, আর তো সাপে কেটে কেউ এদিকে, মনে মনে মা মনসা ভাবছে তাই তো পিতা আমার যত বর ছিল দিয়ে দিয়েছে, যত ওষুধ ছিল দিয়ে দিয়েছে, ধারায় তার পূজা হবে না, কারণ আমি অমহিলা দেবী, ঘরের ঘরে যদি না আমার পূজা হয় স্বর্গরাজ্যে পূজা হবে, কারণ আমার একটু চোখ নেই, আমার মা শেখার বাড়ি মেরেছিল দুর্গা, তাই আমার চোখটা অন্ধ হয়ে গেছে, অমহিলা দেবী স্বর্গরাজ্যে আমার পূজা হবে, তাই পিতা বলেছে এই ধরাল হবে তোর পূজা হয় স্বর্গেতে পূজা পাবে, আমাকে তো পূজা নিতেই হবে, তাই মনে মনে চন্দ্রধর বলছে রে চারমুড়ি কালি মনির পরশে সাপে কাটল কি বেঁচে ক্ষান্বিত হয়ে চন্দ্রধর মহাপাপ, বাবা পাপ কাউকে ক্ষমা করে না, মন জানে পাপ আর মা জানে বাপ, আমার মনে কি পাপ আছে আমি জানি, যত ইতি কথা লক্ষ্যে বোঝাই না কেন, আমি কি করেছি ইঁদুরের মতন কুটকুট করে কাটবে মন, হাজার চেষ্টা করলো আমি বলতে পারবো না চন্দ্র ঠাকুর আমার পিতা, বলতে পারবো কে বলে দেব, আমার মা বলে দেব, ওটা তো বাবা তাই বলেছে মন জানে পাপ মা জানে বাপ, রাজা পরীক্ষিত এইভাবেই মহাপাপ করেছে, ধর্মপরায়ণ রাজা পরীক্ষিত পাপ করেছিল, মনির গলায় মৃত সর্পের মালা দিয়েছে, কি দরকার ছিল তার সর্পের মালা গলায় দেবার, কারণ ছিল কলির প্রারম্ভে রাজা পরীক্ষিত মৃগয়া শিকারে গিয়েছিল, হরিণ শিকার সেখানে হরিণ শিকার হলো স্বামী মনি আশ্রমে এলেন, মণিবরকে বলে মণিবর বড় কাছে বড় পেশা লেগেছে, একটু জল দিতিস না, স্বামী মণি ধারে রত সম্মুখে গৌরমুখ শিষ্য বসে ছিলেন, সে কর্ণপাত করলেন না কি হবে, একটু জল দিই একটু জল দিই, যখন দিচ্ছে না কলি তখন বলে হে রাজ তোমার ইঙ্গিতে রাজ্য চলে, তুমি তো শাস্তি দাও, তুমি তো রাজা জল চাইছো সামান্য জল দিতে পারছি না, তাও সাথে ধর্ম পরায়ণ ধার্মিক রাজা পিতার গলার ভিতর সাপের মালা দিয়েছে, কে রাজা ভাইকে চলো দেখি দ্রুত গতিতে এসে দেখি পিতার গলার ভিতর সাপের মালা, অহংকারে মুক্ত হয়ে তুমি আমার পিতার গলায় মৃত সর্পের মালা দিয়েছ, আমি তোমায় ছাড়ব না, আমি হয়তো তোমার সঙ্গে পারব না, কারণ তোমার লোকবল আছে, রাজ্যের বল আছে, ধর্ম বল আছে, এবং তুমি রাজপুত্র, তোমার গায়েরও বল আছে, আমাকে মেরে দিতে পারো, তাই তোমার কাছে কোনো বলি না, তুমি একজন লোক ডাকো দশজন লোক তোমার কথায় চলে আসবে, তুমি রাজা, হ্যাঁ তোমার পয়সা আছে, রাজপুত্র অনেক শক্তি, আমি মনে পুত্র, আমি তপস্যা করে আমার দেহ জলান্বিত হয়েছে, আমার আছে বাক্য বল,
তোমার অভিশাপ দেবে। সাত দিনের মধ্যে চক্ষু খাতের ধ্বংস হবে, তোমার প্রাণ বিনাশ হবে। বাবা মণিবাক্য নাহয় লঙ্ঘন, পিতৃবাক্য নাহয় লঙ্ঘন, মাতৃবাক্য নাহয় লঙ্ঘন, সতীবাক্য নাহয় লঙ্ঘন। আজ না তো কি কাল, কাল তো পশু ফলবেই ফলবে, তুই যা পাপ করে রাজা তখন বলছে আমি কি মহাপাপ করলাম, তাই তো রাজা তো পাপ করে গেল। হুট করে কাউকে কিছু বলতে শরীরের মধ্যে ছটি ইন্দ্র আছে, কাম ক্রোধ মত মহাভোগ অহংকার, না ত্যাগ করো, আমি তো ত্যাগ করো, আমি তো আমার চিন্তা করো। তাই রাজা চিন্তা করছে না করলে কি খেতে হবে, ওকে কেউ বলছে যাগ করো, যজ্ঞ করো, ভার করো, ব্রত করো, দান করো, ধ্যান করো, তা তো রাজার মন চাইছে না, যে মহাপাপ করেছে। নারদ চলেছে বিনা টাকা দেয় নিয়ে বলো কেন, যে পাপ করেছে তার মৃত্যুর পথ বলে দেবে তো, তাই চলেছে। নারদ বিনা টাকা দেয় নিয়ে বলছে বলো বিনা যন্ত রাধা নাম মন্ত্র জাগ যোগ্য বার ব্রত কিছুই না শঙ্কর দুহিতা
Jari charo nete, hori goyar pon, atam jibon,
করুণা করুণা আয় কি পাশা তোমারি পরাণ মনুষ্যার অপমান করুণা করুণা আয় কি পাশা মনুষ্যার অপমান কি স্বপ্ন শুনেছি মা? ধরায় আর পূজা হবে না। কেন হবে না? চা ছুটাগার নিষেধ করেছি চম্পাই নগরে যে পূজা করবে তাকে কারা গিয়ে থাকতে হবে, তাই নাকি? শুধু তাই না, অন্তঃপুরে সনাকা পূজা করছি, দেবীঘরটা হেতাল বাড়িতে ভেঙে খণ্ড খণ্ড করেছে। শোনো মা, সহ্য করলে হবে না মা। তুমি এক কাজ কর, চার সময় বাড়িতে অশান্তি করে আজ সেই বাগান বাড়িতে আমি কি করবো? তুমি এখনই নর্তকে বেসে চলে যাও সেই বাগান বাড়িতে। মা হয়ে ছেলের কাছে যাবো নর্তকি বেশি মা গো? কেন? পূজা দিতে গেলে কাজ করতেই হবে, তারপর ছলে বলে কলে কৌশলে শীতকলার্ধ মহাকাল মানে ধরণ কন্যা বন্ধু আছে ধরন্তরী তাকে গোপনে বিনাশ করে দাও, ছটা ছেলেকে সংহার করে না, তারপর দেব চাঁদ তুমি মা পূজা দাও কি না? দেবী হতে তুমি সাধা, আমিও চললাম নর্তকীর বেশে তোর বাবার বাড়িতে মহাজ্ঞানের ধরণ করবো, তারপর ছয় ছেলেকে নেবো, তারপর দেখো চাঁদ তুই আমার পূজা দিস কি না। ওই দেখ ওই দেখ চাঁদ আসছে বাগান বাড়িতে, আমিও চললাম নর্তকীর বেশে তোমার বাগান বাড়িতে। কে তুমি সুন্দরী? গৌরী কর আমার এই পুষ্প উদ্যানে আগমন, শিব পূজা করি তাই তো এসেছি পুষ্প উদ্যান। বাহ, কি কহিলে সুন্দর পূজা, তুমি শিব পূজারিণী? দেখো সুন্দরী, তুমিও যেমন শিব ভক্ত ঠিক তেমনি আমিও শিব ভক্ত, তাই তোমায় আমি কোনো বাধা দেব না সুন্দরী, তুমি মনের আনন্দে যত খুশি পুষ্প চয়ন করো। তোর সুন্দরী আদেশ যখন করলে খুব আমি তুলতেই পারি। বেশ বেশ, আমার বাগান বাড়িতে সব, আরে তুমি তো আমায় হাসালে সুন্দরী। কেন? আমার এই বাগান বাড়িতে কখনোই সাপ আসবে না। কারণ? কারণ আমার হাতে আছে হেতাল যষ্টি, এই হেতালের গন্ধে সাপ কখনোই কাছে আসবে না। যদি কাউকে সাপে কাটে? তার জন্য আছে আমার কাছে শিব পদার্থ মহাজ্ঞান মণি। ওটি আবার কি? শিব শম্ভ আশুতোষকে কঠোর সাধনায় সন্তুষ্ট করে পেয়েছি আমি এই মহাজ্ঞান মণি, তাই নাকি? এই মহাজ্ঞান মণির পর যে সাপে কাটা রোগী পুনরায় প্রাণ ফিরে পাবে, তাই নাকি? হ্যাঁ সুন্দর। আর কি আছে গো? আরো আছে সুন্দরী, আছে আমার বন্ধু শঙ্কর গাড়ি ওঝা, যে ক্ষণিকের মধ্যে সাপে কাটা রোগীকে বাঁচিয়ে তুলত, তাই নাকি? শুধু তাই নয় সুন্দরী, যে দেখো আমার বাগানে ঈশান করে আছে বিষণ্ণ করণী, যে বিষণ্ণ করণীর দ্বারা সাপে কাটা রোগী আবার প্রাণ ফিরে বলো সুন্দরী। আপনার কাছে সাপে কাটা রোগী অনেক প্রশংসা আছে, কিন্তু আমার কাছে তো না, তাই আমাকে এই মহাজ্ঞান মণিটা দেবেন। এই মহাজ্ঞান মণি আমার সাপের ভয়টা যাবে। দেখো সুন্দরী, তোমার রূপ আমাকে মুগ্ধ করেছে, তোমার নৃত্য আমাকে পাগল করে দিয়েছে, তোমাকে আমি মহাজ্ঞান মণি দেব সুন্দরী, তবে কি শর্তে? আমি তোমাকে যেমন দেব এই মহাজ্ঞান মণি, বিনিময়ে তোমাকে দিতে হবে নির্জনে পুষ্প উদ্যানে ক্ষণিকের প্রেম আলিঙ্গন। দিতে হবে প্রেম আলিঙ্গন?
দেব আমি কোমালিন দেবহীনটাকে মহাজ্ঞান মনে দিয়ে কাছে এসো সুন্দরী এত কাছে আর ক্ষণিকের প্রেম আলিঙ্গ আরো কাছে আরো কাছে এসো আর গ্রহণ কর সুন্দরী এই অমূল্য রত্ন মহাজ্ঞান মনে একেই কে তুই কে তুই অত্যস্ত করছিস তোমাকে আমি ভুল করলাম কে তুই এই না শ্যাঙ্গুড়ি কালি তুই এটি নর্তকে আমার সাথে ছলনা করতে একবার গিয়ে কাছে পাই হেতাল বন্দি করে মা তাকে ভেঙে আমি চূর্ণ করে যার বলে বলিয়ান সাথে কাটার বিধিয়া বাঁচাতে পারবি না এবার হলো তোর কাদার পালা আরে তুই মহাজ্ঞান করে নিয়েছিস কিন্তু জীবিত আছে বন্ধু শঙ্কর আর গাড়ি ওঝা ওখানে বিনাশ করে আর আছে আমার বাগানে ঈশান করে বিশল্য করনি বিশাল ও বুঝেছি রে বুঝেছি এক এক করে তুই আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিলে ভেবেছিস তোর পদে দেবো আমি পুষ্পাঞ্জলি নারী না শুনে রাখ যে হস্তে পুজেছি আমি দেবশীল পানি সেই হস্তে কখনো পুজো করা তোর মতোই এই দিন এই পায়ে দিবি পুষ্পাঞ্জলি সেই দিন ফিরিয়ে দেবে এই মহাজ্ঞান মনি এবার হবে তোর কাঁদার পালা বাড়িতে গিয়ে দেখ তোর ছটা ছেলে অকাল মৃত্যু হয়েছে কে বলে হাহাকার করে তুই কাঁদার নেতো বলো মা মহাজ্ঞান উনি হরণ করেছি চাঁদের কাছে তো যাও সরকার যে স্থানে মা মনসার পূজা করেছে ছটা পাথর বাটিতে পরমান্ন দিয়েছে ওতে একটু করে বিষ ঠেলে দিতে বলো পাণ্ডব মাকে Yeah.
বাবু এক এক করে আমি আমার ছয় পুত্রকে হারালাম। চাঁদের বাগান বাড়ি ছিল দেখ, তাও পুরো ছারকার হয়ে গেল। এখন আমি কি করি, কোথায় যাই বলতে নেড়া তুমি? আমি এক কথা বলি কর্তা বাবু, আপনি হচ্ছে বণিক মানুষ, বাণিজ্য করা আপনার কর্ম, তাই এক কাজ করুন, আপনি বরং বাণিজ্যে চলে যান। কিন্তু নেড়া, এই সময় তো রানীমাকে একা রেখে আমি বাণিজ্যে চলে যাব? দেখুন কর্তা বাবু, আমার গিন্নিমার জন্য আমি আছি, ঝাঙ্গা দাসী আছে, উনি আপনাকে চিন্তা করতে হবে না। আপনি মতো সংসার থেকে একটু বাইরে দিকে যান, তাতে বড় সংসারের মঙ্গল হবে কর্তা বাবু। বেশ যান যান বাণিজ্যে। তবে তুই এক কাজ কর না, তুই আবার এই বাঙাল মাঝি পাড়ায় চলে যা, বাঙাল মাইদের গিয়ে বল সপ্তডিঙ্গা মধুকর ভাড়া করে আনা। তবে কয় মাসের জন্য যাবেন বলুন তো? হ্যাঁ ভালো কথা বলেছিস, আমি ছ মাসের জন্য দক্ষিণ পাঠন কলানি দিতে বাণিজ্য করছি। ছয় মাসের জন্য যাবেন? সেই মতো ওদের খাওয়া দাওয়া ভাড়া পাত্র তুই সব চুকিয়ে আসিস। কটা নৌকার কথা বলো বলুন তো? সপ্তডিঙ্গা মধুকর দিকে সাতটা নৌকার কথা বলো। আচ্ছা আচ্ছা, তাহলে আমি আর বিলম্ব করছি না কৃষ্ণা, আমি একবার ওই খেয়া পাড়ে যাই। তোমরা ভাই দক্ষিণ পাটনে বাণিজ্য করতে যাবে আমাদের কর্তা বাবু, তোমরা কি যাবে? যাবে তো। তবে শোনো ভাই, আমাদের সাতখানা নৌকা লাগবে। পুরি বাবা হাতখানা নয় সাতখানা। আচ্ছা বলতো ভাই এটা কত হলো? আর দুটো যোগ দি হাতখান। ওরে বাবা বাঙালের পু বাঙাল, ওটা হাত খান বলে না। আচ্ছা ভাই তোরা স্কুলে গেছিস? গেছিস তো? যেদিন খাইতে না ওইদিন যাই, যেদিন দেয় নাই ওইদিন যাই না। ও বাবা, যেদিন খেতে দেয় সেদিন যাস, আর যেদিন দেয় না সেদিন তোরা যাস না। ওই জন্যেই এত তোদের শিক্ষা পেটের মধ্যে গদগদ। যাক ভাই শোন, সাতখানা বলে সাতখানা। হাতখান ওরে বাঙালের পো বাঙাল, হাতখান নয় সাতখানা। শোন ভাই গালাগাল করিস না, এক কাজ করিস, ছটা বড় নৌকা না হলেও চলবে, ছোট হলেও চলবে, কিন্তু একখানা চাই বড় নৌকা। কেন জানিস? আমাদের সদাগর মশাই শিব পূজারি একটা শিবের মূর্তি করে ওই নৌকার মধ্যে বসানো হবে, সন্ধে আর নিক করবে আমাদের সদাগর মশাই। তবে ভাই শোন, তোদের ভাড়ার কথা একবার বলে নে তো। ভাড়া শুকালো? হ্যাঁ বল একবার। হ্যাঁ ভাই, আমাদের সদাগর মশাই এক নাক টাকা নিয়ে যাচ্ছে না বাণিজ্য করতে, আর তোদের ওই এক নাক টাকা দিতে হবে? এ কষ্ট বোঝাই নাই, কি করে বুঝবো? একখান টঙ্কা লই আপনার নাকে বসাইয়া দিব, এক নাক টঙ্কা হইব। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভুলটা আমারই আছে, ওই একটা টাকা নিয়ে আমার নাকের মধ্যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোদের ওই এক নাকই টাকা দেবো। তবে ভাই খাবার দাবার কথা একবার বলে এক এক করে লিখে নিই। মিনিকুট চাল লইবে হাতে ডিঙ্গা। কি কুট? মিনিকুট। এটা মিনিকুট আবার কি? সরি সরি লম্বা লম্বা কয় কারে কয় মিনিকুট। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মিনিকে মিনিকে হাতে ডিঙ্গা মশারি ডাল লইবা। আরে মশারি ডাল 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 ছোট ছোট ডানা কয়। ওরে বাঙালের পো, ওটা মশারির ডাল নয় ওটা মুচুর ডাল বলে।
মশারির ডাল নয় ওটা মুসুর ডাল বলে, আমি দিয়ে দেবো। আর কি আছে বল? কাঁচা লঙ্কা লইব। হ্যাঁ ঠিক, এই সময়টা বলি ঠিক, কাঁচা লঙ্কার দাম কমেছে, ঠিক আছে কাঁচা লঙ্কা দেবো। আর বল চলতে চলতে কইরা মাঝি নৌকা পাইয়া যা তোমার লাইকা বৈশা নদীর কিনারা চলতে চলতে কইরা নৌকা মাইয়া যা তোমার লাইগা বৈশাখী নদীর কিনারা ধীরে ধীরে পাটির গাঙ্গে যা তরুণী বাইয়া বাণিজ্য করতে যাবে। হ্যাঁ সনকা, দক্ষিণ পাটনে কলা নিহিতে নেড়াদাস বাগান বাড়িদের একদম খাটি নিয়ে চলে এসেছে। আমাকে কোন অবস্থায় রেখে যাচ্ছেন? হ্যাঁ সনকা, এই সময় আমি তোমায় রেখে যাচ্ছি পঞ্চম মাসের গর্ভ অবস্থা। সে পুত্র কি কন্যা? এসে দেখবো পুত্র কিংবা কন্যা হয়েছে। পাঁচ মাসের গর্ভ অবস্থা রেখে যাচ্ছি যাতে তোমায় কেউ না দিচারিনি বলে, তার জন্য আমি তোমায় একটি দাসখত লিখে দিয়ে গেলাম। তাহলে তুমি শিব পূজার আয়োজন করতে ভুলো না। হ্যাঁ মা, বাবুকে একটু গামড়ে খালে পৌঁছে। আচ্ছা মা, আচ্ছা ঝাঙ্গা বলো শিব পূজার আয়োজন করে দাও। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। শিব শিব বলি যাত্রা করে সদা গ, শিব শিব বলি যাত্রা করে সদা গ, শিব শিব বলি যাত্রা করে সদা গ, শিব শিব বলি যাত্রা করে সদা গ। আমাকে বলে চাঙ্গুড়ি কানি। আরে বাবা,
সাত নাম আছে, মনসাবল, জগৎ গৌরীবল, জগৎ কালীবল, বিশ্বহরিবল, তা না করে চ্যাংমুড়ি খানি চ্যাংমুড়ি খানি। আরে বাবা ভালো মনে ডাকতে পারিস, ডাকবি না। যেমন আমার একটা নাম আছে ভালো নাম প্রভাকর, কেউ ডাকে কেউ ডাকে অনুপম, বাঁচাবার রাস্তা করতে হবে। ও বেড়া কতদিন জলের বেশ, তাই চলো মা, আমরা সাত মাস কোনো বধু শেষে আর জলের তরে আমরা সকলে নিয়ে চলি। আমি দেখবো কেন, আমি মুখটা ঘুরিয়ে বসছি, তোরা ভাষণ ছাড়, উঠতে তো আমি এখন পারবো না গো। তাহলে আমাদের কর্তাদের ডাকি বাবু, কেন ওদের ডাকবি কেন, আমাদের জলের ঘাটে গা ডুবিয়ে বসে আছি। এই শোন শোন, আমি আর একটু নিচের দিকে নেমে যাচ্ছি বাবু, তোরা জল নিয়ে এই যে আপনি মুখে বলুন, উঠতে পারবো না। কেন তো পারবি না, আমার জ্বালা ধরেছে, কিসের জ্বালা, তোরা তো মেয়ে মানুষ থেকে বলতে পারি, বলতেই হবে, ছাড় উনি বলতে আমি পারবো না গো। দেখো বাবু, আমাদের কর্তার উপরে আছে, ডাকবো জ্বালা সেই জ্বালা, মুখ পোড়া জলে গা ডুবে বসে আছে, হাগা কি নেই গা, বাবা আমি বলতে পারবো না, তোরা বুঝে নেবা। যদি একবার জল থেকে নকটি, এই যা পাড়ার ছেলেরা আছে, ইট পাটকি দশ কি করে হলো, আমি চম্পাই নগরে চাঁদ, আমি যাচ্ছিলাম ওই দক্ষিণ ডিপার্টমেন্টে বাণিজ্য করতে, হঠাৎ ঝড়ের দাবটে আমার সপ্তম ওই কালী দেয় ভরাডুবি হয়ে যায়, আর জলে ঢেউ লেগে না এই পরনে বসুন বসুন সব খুলে চলে। কি করে যাবি চম্পাই নগরে চাঁদ সরোবরের দশা দেখেছো,
করনে বাসন কোসর নাই, বাণিজ্য করতে যাচ্ছিল দক্ষিণ বাজারে কলা দিঘিতে ডুবে গেছে, কাপড় টুকরো জলে ভেসে চলে গেছে। এ বেটা এমন অসহায়, ওপরে উঠতে পারে ওপরে মার খাবে আর জলে থাকলে আমিও তুই কে বলতে আমার সাথে এত কষ্ট করছিস, তার সঙ্গে বাকি সমাজ করছিস সেই মানুষ সেই মরে কানি ছটি পুত্রকে নিয়ে তোর সাজ মেটে না ছাদের বাগান মানে একটু তুই ছাড় খাড় করেছি ভেবেছিস তোর পদে আমি পুষ্পাঞ্জলি দেব। আরে না শুনে রাখ, যে হস্তে পুজেছি আমি দেব শুল পানি সেই হস্তে কখনো পুজি করে তোর মতোই ভুজঙ্গ জন্ম। এই অদূরে শ্মশান আছে, শ্মশানে গিয়ে ছেঁড়া কানি পরে নগরে নগরে ভিক্ষা করে খা যদি বাঁচতে চাস। ওই আমার খাপা দিগম্বর মন